ফাতিমা ডাক দিয়ে বলছেন, আব্বা জান বেয়াদবি মাফ করবেন, ও বাবা আমি যে দাঁড়াবো এই পরিমাণ শক্তি আমার শরীরে নাই, আমি যে দাঁড়াবো এই পরিমাণ শক্তি আমার শরীরে নাই। দুই নম্বর বিষয়, আমি যে দরজা খুলে দিব বাবা আমার পরনে এমন কোন পোশাক নাই, আপনি আমার বিয়ের সময় একটা মাত্র কাপড় আপনি আমাকে দিয়েছিলেন বাবা, ঘরের ভিতরে খাবার না থাকবার কারণে আমার দুটা কলিজার টুকরো সন্তান হাসান আর হুসাইনের মুখের দিকে তাকাতে পারি না, খাবার না পেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, জ্ঞান আসলে না 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 বলে চিৎকার করে ডাক দে, আর ডেকে বলে মা তুমিও খাবার দিতে পারো না, বাবা খাবার দিতে পারি না, আমাদের দুই বাইরে আমাদের নানা জানের কাছে দিয়ে যাও, আমাদের খাবারের দরকার নাই, আমরা যদি আমরা আমাদের নানা জানের চেহারার দিকে তাকাইয়া থাকি মা আমাদের হাজার বৎসরের পেটের খোদা নিবারণ হয়ে যায়। ও বাবা এই হাসান আর হুসাইন শুয়ে আছে, জ্ঞান ফিরলে নানা নানা বলে ডাক দে, আমি কিছুই বলতে পারি না, দরজা খুলে দিব কোনো কাপড় নাই এতটুকুন যে আপনার সামনে আমি দাঁড়াবো, আপনি যে কাপড় দিয়েছিলেন আলীর হাতে দিয়েছি, আলী নিয়ে গেছে বাজারে বিক্রি করতে, নবীজি নিজের কাঁধের উপরের সবুজ চাদর মুবারক ঘরের ভিতরে দিলেন, বললেন মারে চাদর দিয়ে শরীরটা ডেকে, দূর দিয়ে শরীরটা ডেকে দরজা খুলে দিলেন, বোঝাতে চাই আজকে তোমার আর আমার পরিবারের কি কন্ডিশন, কাপড়ে হোয়াইট ডুয়াল মারি শোকেসে জায়গা নাই, আর বিশ্ব নবীর মেয়ে ফাতিমার পরনের কাপড় নাই, তোমার আমার খাবার রাস্তায় পড়ে থাকে নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেই, আর কলিজার টুকরা হাসান আর হুসাইন খাবার পায় না। ও ভাই বিশ্ব নবীর জন্য দরজা খুলে দেওয়া হল, নবীজি ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নিজেকে বরদাস্ত করতে পারলেন না, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে বললেন, আল্লাহ আমার মেয়ের এই অবস্থা, চেহারার দিকে তাকানো যায় না, খাবার নাই। নবীজি কোনো কথা বাড়ালেন না, ঘর থেকে সোজা রাস্তায় বের হয়ে গেলেন। শুনো আজকে কেন আপনি আর আমি যারা ইমামতি করেন শুধু ইমামতি নিয়ে ব্যস্ত, যারা জুমা পড়ান কেন শুধু জুমা নিয়ে ব্যস্ত, যারা মাদ্রাসায় পড়ান শুধু মাদ্রাসা নিয়ে কেন ব্যস্ত, আমার নবীকে আমার আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, সূরা ইনশিরাহে আল্লাহ বলছেন বন্ধুরে যখন তুমি ফ্রি হবা ফানসাব কাজ করো, কাজ করে খাও। আমার নবীজি ঘর থেকে বের হলেন, রাস্তায় গিয়ে ডাক দিয়া বললেন, কেউ কি আছো, আমাকে একটা কাজ দেও, আমি কাজ করব, আমার মেয়ের মুখে খাবার দিতে হবে। নবীজিকে কে কাজ দিবে, রাস্তায় বের হয়ে নবীজি কাজ খুঁজতেছেন, কর্মচারীর কাজ করবেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখেন একজন ইহুদি যুবক তার খেজুর বাগানের গেইটে দাঁড়ায় আছে, নবীজি ডেকে বললেন, বাইরে তোমার খেজুরের বাগানে কোনো কর্মচারী লাগবে কি, কোনো কামলা লাগবে কি? লোকটা বলছে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি একজন কামলা খুঁজতেছি, আমার খেজুরের গাছের গোড়ায় পানি দিবে কিন্তু কর্মচারী পাই না। নবীজি বললেন, তুমি পানি দিলে কি দিবা? কর্মই লোকটা বলছে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে আমার খেজুরের বাগানে গাছের গোড়ায় পানি দিবে, এক বালতি পানি দুইটা খেজুর দেব। নবীজি বললেন, বা ইহুদি তুমি কি তোমার বাগানে আমাকে কর্মচারীর আজকের কাজটা দিবা?
তোমার বাগানে আমি তোমার খেজুরের গাছের গোড়ায় বালতি দিয়ে কূপ থেকে উঠাইয়া পানি দিব, বিনিময় তুমি কি দিবা? লোকটা বলছে, এক বালতি পানি দিলে দুইটা খেজুর। আমার নবীজি বললেন, আমি দশ বালতি পানি দিব, তুমি বিশটা খেজুর দিবা। আমি আমার মেয়েকে খাওয়াতে চাই, আমি আমার হাসান হুসাইনকে খাবার দিতে চাই। বাইরে নবীজি চাইলে সাহাবায়ে কেরাম তো সব কিছুই দিতে পারতেন, নবীজি আল্লাহর কাছে চাইলে অহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া দিতে পারতেন। কিন্তু চাওয়ার হাতটা দামি না, কর্মের হাতটা বড় দামি। এই জন্যে নবীজি নিজে কাজ করতে গেলেন। নবীজি বললেন, আমি পানি দিব। আমার নবীজি হাতের মধ্যে বালতি নিয়া কূপের নিচে বালতিগুলা ছেড়ে দিয়া নিচ থেকে কষ্ট করে করে উঠাইয়া যখন গাছের গোড়ায় পানি দেন, নবীজির গোটা বডি থেকে গাম ঝরতেছে। নবীজির শরীরের গ্রাম তো জান্নাতুল ফেরদাউসের চাইতে দামি। এই নবীজির শরীর থেকে আজকে গাম ঝরে, নবীজি কষ্ট করে করে পানি উঠান। আসমান জমিনের ফেরেশতারা হাউমাউ করে কান্না করে, আসমান জমিন কেঁদে বলে, আল্লাহ, যার জন্যে গোটা দুনিয়া আজকে তুমি সাজাইলা, এই বন্ধুকে দিয়ে তুমি ইহুদির বাগানে পানির কাজ করাচ্ছ। নবীজি নয় বালতি পানি দিলেন, দশ নাম্বার বালতি পানি দেওয়ার জন্যে আমার নবী যখন বালতিটা কূপের নিচে ছেড়ে দিয়ে দড়ি ধরে টান দিয়েছেন, রশ্মি ধরে টান দিয়েছেন, দিতে দেরি হয়েছে, রশ্মি আর দড়ি ছিঁড়ে নবীজির হাতে চলে আসছে, দড়ি বালতি কূপের নিচে চলে গেছে। আমার নবী আখেরি জামান আর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া ইহুদির সামনে গেলেন আর গিয়ে বললেন, ভাই রে, দশ বালতি পানি দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না, নয় বালতি দিয়েছি, আমাকে ১৮টা খেজুর দাও, ২০টা দেওয়ার দরকার নাই, এক বালতি পানি দিতে পারলাম না, দড়ি চিড়ে বালতি কূপের নিচে চলে গেছে। বেয়াদব ইহুদি ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে আমার খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দেওয়ার জন্যে কর্মচারী নিযুক্ত করেছি, তুমি কেন আমার দড়ি ছিঁড়ে বালতি কূপের নিচে ছেড়ে দিলা? এই বালতি ছাড়া তো আমার হবে না। এই কথা বলে, ও ভাই, যেই শরীরে যেই বিশ্বনবীর শরীর মোবারকে মশা মাসি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে, এই নবীজির গাল মুবারকে চট করে একটা থাপ্পড় মেরে দিল। আবার নবীর গালে এত জোরে আঘাত করেছে, পাঁচটা আঙ্গুলের দাগ বিশ্ব নবীর গাল মুবারকে বসে গেছে। আমার নবীজি তো এমন নবী, আল্লাহ তাকে উত্তম আদর্শ দিয়ে দুনিয়া পাঠাইছে। নবীজি আঘাত খাওয়ার পরে মুসকি হেসে চুকের পানিকে আটকাইয়া গালে হাত দিলেন না, ইহুদিকে কিছু বললেন না, ইহুদির হাত ধরে চুম্বন করে বুকের সঙ্গে লাগাইয়া হাতটাকে মালিশ করে বললেন, ভাই, তুমি যেই হাত দিয়ে আমাকে আঘাত করছো সেই হাতে কি তুমি ব্যথা পাইছো? সেই হাতে কি তুমি ব্যথা পাইছো? এই কথা বলে নবীজি বললেন, বাইরি কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় তুমি আমাকে আসামি বানাইও না, আমি তোমার বালতি ফেলে দিয়েছি, এই জন্যে যদি তোমার প্রতিশোধ নিতে হয়, আমি বিশ্ব নবী, আমার পরনের পোশাক খুলে পিঠটা বের করে দিলাম, আমার পিঠে আঘাত করে করে প্রতিশোধ নিয়ে নাও, এরপরেও আল্লাহর কাঠগড়ায় আমাকে আসামি বানাইও না। এই কথা বলে আমার নবী লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বিশ্ব নবী ১৮টা খেজুর নিয়া বাড়ির দিকে রওনা করলেন, ফাতেমার দিক বাড়িতে যা। এদিকে ইহুদি চিন্তা করে, কাকে আঘাত করলাম রে,
কারে মারলাম যাকে মারবার পরে আমাকে মারলো না আমাকে একটা গালি দিল না বরং আমার হাতটাকে চুম্বন করে বলছে আমি কি হাতে ব্যথা পেয়েছি প্রতিশোধ নেওয়ার জন্য বলছে পিঠটা বের করে দিবে বুঝতে পেরেছি তাওরাত জবুরে যে আখেরি জামানার বিশ্বনবীর কথা বলা হয়েছে উনি মনে হয় আখেরি জামানার নবী আমি কেমনে ওনাকে মারলাম বুঝতে পেরেছি তাওরাত জবুর খুলে দেখে নবীজির যতগুলা গুণাবলী লেখা সবগুলা তো আমার নবীর মধ্যে পেয়েছে এবার ইহুদি চিন্তা করে কেমনে আঘাত করলাম কেমনে আমি আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ যদি বলে বেয়াদব ইহুদি আমার বন্ধুকে যে হাত দিয়ে মারলে এ হাত নিয়ে কেমনে আমার সামনে হাজির হলে এই কথা চিন্তা করে ইহুদি চিন্তা করলো না ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আল্লাহর কাছ থেকে বাঁচা লাগবে কারণ নবীজির সংস্পর্শে কয়েকটা মিনিট ছিল আসর আর প্রভাব পড়ে গিয়েছে ইহুদি চিন্তা করলো এই হাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না পাথরের উপরে হাত রেখে কূপ দিয়ে হাত আলাদা করে ফেললো নিজের হাত কেটে বেগের ভিতরে ঢুকায়া দৌড়ায় বিশ্বনবীর বাড়ির দিকে দৌড়ায় খবর নিয়ে জানি আমার নবী ফাতেমার বাড়িতে আছে দরজায় গিয়া সালাম দিয়ে ডাক দিয়া বলে ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বেয়াদবি মাফ করবেন আপনার ঘরে কি আসার সুযোগ আছে নবীজি বললেন আসো বসো লোকটা বলছে আমি ভুল করে ফেলেছি আপনাকে চিনি নাই আপনি আমার কাছ থেকে যাওয়ার পরে আমি অনুশোচনায় ভুগতেছি আপনি মায়ের খাওয়ার পরে আমার চেহারার দিকে তাকাইয়া যে মুস্কি হাসলেন আপনার হাসিটা তো আসমানের চন্দ্র সূর্যের চাইতেও দামি আমি ভুল করেছি মাফ চাই আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আল্লাহু আকবার নবীজি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন এবার বললেন ভাই কালিমা তো পড়েছ যুবক কান্না করে বলছে পয়গম্বরে আরবি এবার বলেন আমার জিন্দগির গুনাহ মাফ হবে কিনা আমি যে আপনাকে মারছি গুনাটা মাফ হবে কিনা নবীজি বললেন ভাই যত অপরাধ করেছ কালিমা পড়বার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন দেও না হাতটা বের করে দাও তোমার সঙ্গে মুসাফা করি ইহুদি নব মুসলিম হাত বের করে দিতে দেরি হয়েছে আগের চাইতে শক্তিশালী এবং বেশি সুন্দর হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন এই হচ্ছে না আমার নবী ও ভাই একজন ইহুদি নবীজিকে চিনতে পারলো কিন্তু আমরা মুসলমান হইয়া চিনি না আল্লাহ যদি বলছেন নবীজির মারবার পরে নবীজিকে আঘাত করবার পরে নবীজিকে পিটাবার পরে ইহুদি মাফ চাইলে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন কালিমা পড়লে যদি 100 বছরের গুনাহ মাফ হয়ে যায় আমরা তো ইহুদি না আমরা খ্রিস্টান না আমরা হিন্দু না আমরা বৌদ্ধ না আমরা তো মুসলিম আল্লাহ বলেছেন ও মুসলমান তুই গুনাহ করবি আমি জানি তুই যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাস আমি আল্লাহ আসমান জমিন পর্যন্ত রহমত নিয়ে হাজির হয়ে যাই এমন এক গর্তের ভিতরে আমাকে রেখে দেওয়া হবে যে গর্তের ভিতরে কোনো লাইট নাই কোনো আলো নাই কোনো বন্ধু নাই কোনো বান্ধব নাই কোনো আত্মীয় স্বজন নাই শুধু সাপ বিচ্ছু থাকবে এই কবরের ভিতরে তুমি একা একা কেমনে থাকবা আল্লাহ বলেছেন গোলাম রে এই কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে কবরে যাও কারণ কবরের ভিতরে কারো পরিচয় চলবে না ও ভাই দুনিয়ার মামলায় যদি তুমি আটকা পড়ে যাও জেলে যাও তোমার উপরে যদি মামলা হয়ে যায় তোমাকে যদি জেলে পুরে দেওয়া হয় কোর্টে গেলে টাকা দিলে তোমার পক্ষে উকিল পাইবা ম্যাজিস্ট্রেট তোমাকে জামিন দিতে পারে পারে কি পারে না উকিলও আছে ম্যাজিস্ট্রেট আছে টাকা কাজে লাগি কিন্তু মরে যাওয়ার পরে কবরের মামলায় যদি আসামি হয়ে যাও
কবরের মামলায় যদি আসামি হয়ে যাও কবরে কোনো উকিল পাবা না কোনো ম্যাজিস্ট্রেট পাবা না কবর এমন একটা জায়গা ওখানের ফেরেশতারা ঘুষ খায় না ঘুষ নিবে না কেমনে একা একা কবরের ভিতরে থাকবা চিন্তা করে তারপরে কবরে যাও মনে রাখবা কবরে যদি তুমি আটকা পড়ে যাও জান্নাতি যাওয়ার কিন্তু তোমার সুযোগ নাই আর এই কুরআনের সঙ্গে সম্পর্ক করে যদি কবরে চলে যাও সবাই তোমাকে ভুলে যেতে পারে সবাই দুনিয়ার জমিনে মাটির উপরে থাকবে কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করে কবরে যাও এই কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কবরের ভিতরে রূহ দিবেন কোরআন কথা বলে বলে তোমাকে কবর থেকে জান্নাত পর্যন্ত সুপারিশ করে নিয়ে যাবে আমার মুসলমান বন্ধুগণ মনে রাখবেন হয়তো তোমাদের এলাকার আমাদের এলাকার কোনো মানুষ মারা যায় অনেক বড় টাকাওয়ালা কেউ যদি মারা যায় বাইরে আপনি জানেন না আপনি মারা যাওয়ার পরে আপনাকে যে রুমের ভিতরে আপনি মারা যাবেন আপনার স্ত্রী তার সন্তানদেরকে ডেকে বলবে কোথায় আছো আসো তোমাদের বাবা ইন্তেকাল করেছে বাবার লাশকে আমার সুন্দর বাড়ির ভিতরে বেশি সময় রাখা যাবে না দুর্গন্ধ হয়ে যাবে তোমার হাতে দামি গড়ি থাকলে খুলে নেওয়া হবে তোমার দামি পোশাকগুলা খুলে ফেলা হবে শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না মসজিদের ইমামকে খবর দেওয়া হবে বরই পাতা দিয়ে গরম পানি তৈরি করা হবে বাইরে তোমাকে আস্তে আস্তে করে ঘর থেকে নামানো হবে যে স্ত্রী তোমার পাশে শুয়ে থাকতো সারা রাত্র বৈশা বৈশা তোমার খিদমত করত তোমার ভিতর থেকে রূহটা চলে গেলে তোমার কাছে বসতে আর চায় না তোমাকে সঙ্গ দিতে চায় না তোমার কাছে শুইতে চায় না তুমি আমেরিকা গেলে স্ত্রী বলে আমাকে নিয়ে যাইবা তুমি কানাডা গেলে স্ত্রী বলে আমাদেরকে দেশে রাখতে পারবা না তুমি যেখানে যাও ওখানে আমাদেরকে নিয়ে যাও বলে কি বলে না কিন্তু বাইরে কবরের যাত্রী তুমি হয়ে যাও কোন স্ত্রী তোমার সঙ্গে কবরে যাবে না তোমার মা তোমার সঙ্গে কবরে যাবে না তোমার আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে কবরে যাবে না ইন্তেকাল করবার পরে বড়ই পাতা দিয়া গরম জল তৈরি করে তোমাকে আমাকে যখন জিন্দেগির শেষ গোসল করানো হবে বাইরে মরার আগে অজু করে ভালো করে পবিত্র হয়ে যাও একটা কথা মনে রাখবা একটা কথা এক মিনিটে বলে দেই ও ভাই মরার পরে সবাইকে কিন্তু অজু করানো হয় হয় কি হয় না সবাইকে অজু করানো হয় কিন্তু কেন তুমি হায়াত থাকতে অজু করো না ও ভাই মনে রাখবা কেউ যদি 100 বার জিনা করে 1 লক্ষ বার জিনা করে আল্লাহ বলছেন ও কত বড় অপরাধী 1 লক্ষ বার হয়তো জিনা করেছে তার চাইতে সে বড় অপরাধী যে সময় মতো সালাত আদায় করে না এই জন্য আগে সালাত আদায় করো ও ভাই মত চলে আসবার পরে গোসল করাইয়া সাদা কাপড় পরিধান করাইয়া আমাদের একে যখন খাটিয়ায় রেখে দেওয়া হবে কেউ আর দেখবে না আপনার স্ত্রীও আপনাকে দেখবে না মানুষ আসবে তো মুখটা দেখানো হবে বাইরে এমন করতে করতে জানাজা হয়ে গেল সন্তান গুলা কাঁদে নিয়েছে বাবার লাশ নিয়ে কবরে যাবে আপনার ছেলে কানাডা থাকে আপনার ছেলে আমেরিকা ব্রিটেন ফ্রান্স ইতালি থাকে পর্তুগাল থাকে মিডিল ইস্টে থাকে বাবা ইন্তেকাল করেছেন মা ইন্তেকাল করেছেন খবর পেয়েছে দৌড়াইয়া দৌড়াইয়া
ইমার্জেন্সি টিকিট করে ফ্লাইট কেটে বাংলাদেশে আসছে, এসে দেখছে বাবার জানাজার নামাজ আদায় হয়ে গেছে, মুখটাকে জন্মের মতো আটকায়া দেয়া হয়েছে। সন্তান এসে কান্না করে ডাক দেয়া বলছে, বাবা তুমি আমাকে বড় করবার জন্যে গোটা জিন্দগির সমস্ত পরিশ্রম আমার পিছনে করলা, ও বাবা তুমি আমাকে ভালো রাখবার জন্যে কত ঈদের দিনে দেখলাম তুমি সেড়া লুঙ্গি সেড়া জুতা পরে ঈদগাহে গেছো, আমার জন্যে দামি কাপড় দামি পোশাকের ব্যবস্থা করেছো, ও মা কতদিন তুমি না খায়া দিন রাত্র কাটাইয়া দিয়েছো, আমি স্কুল থেকে এসেছি মাদ্রাসা থেকে এসেছি রে মা, ওই ঠান্ডা খাবার যেটা গড়েছিল গরম করে আমাকে খাইয়ে দিয়েছ, তুমি খাও নাই, আজ তুমি ইন্তেকাল করেছো তোমার চেহারা দেখতে চাই। সন্তান বাবার লাশ জড়াইয়া কান্না করে বলে, বাবা আমার সঙ্গে একটা বার কথা বলো, এমন সময় এলাকার লোকেরা বলতেছে না না এই লোকটার চেহারা দেখানো যাবে না, তার জানাজা হয়ে গিয়েছে লাশটার মুখটাকে জনমের মতো বন্ধ করে দেওয়া হয়েছে আর চেহারা দেখানো যাবে না, সন্তান কাটা কবুতরের মতো মাটিতে পড়ে কান্না করে, স্ত্রী হয়তো ঘরের ভিতরে সাদা কাপড় পরে ফেলেছে, মা বাপ থাকলে ওরাও কান্না করে, কিন্তু কেউ নাই, কেউ তোমার সঙ্গে কবরে যাইতে চায় না, বাইরে দিলে কান লাগাইয়া শোনো তোমার বন্ধু বান্ধব আসবে, এসে বলবে লোকটা রাত্রে মারা গিয়েছে, এখন পর্যন্ত তোমরা জানাজা পড়াইয়া কবর দেও না কেন, লাশ ফুলে যাবে দুর্গন্ধ হয়ে যাবে, বলে কি বলে না? কোন বন্ধু বান্ধব বলবে আমার অফিসের টাই সময় নাই, দেখে গেলাম জানাজা পড়তে পারলাম না, যার সঙ্গে রাত দিন তুমি কাটাইছো, যার সঙ্গে আড্ডা দিয়ে রাত্র কাটাইয়া দিয়েছো, আল্লাহর সঙ্গে কথা বলবার সময় পাও নাই, আজকে তারা তোমার জানাজায় থাকতে চায় না, কিছু আত্মীয় স্বজন আছে এমন আছে জানাজার নামাজ পড়ার পরে আর কবরের পারে যাইতে চায় না, বাইরে তোমার মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই বন্ধু বান্ধব স্বামীর বাড়ির স্ত্রীর বাড়ির অনেক আত্মীয় স্বজন এসেছে, জানাজার পরে সবাই গাড়িতে উঠে চলে যায়, তোমার সঙ্গে আর কেউ যায় না, তুমি বিদেশ থেকে আসলে সবাই তোমার জন্য আর ফুটে যায়, তুমি নির্বাচনে দাঁড়ালে সবাই তোমার পিছনে স্লোগান দেয় মিছিল দেয় আনন্দ করে, আজ তুমি কবর পথের যাত্রী, কেউ তোমার সঙ্গে সামনে যেতে চায় না, আরো কিছু আত্মীয় স্বজন আছে কাদির মধ্যে খাটিয়া নিয়া বাবার লাশ নিয়ে যখন কবরের দিকে যায়, ওই লোকটা হয়তো নামাজি ছিল না, পায়ে ধরে বলে যাই নামাজ পড়ে নামাজি হয়ে যা, এমন সময় খাটিয়ার উপর থেকে গোলাপ দেখবে তাকে যেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কবরের ভিতরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা বুবা কথা বলতে পারে না লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে, ওই লোকটা দেখবে আরো দুইজন ফেরেশতা বদির কানে শুনে না হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, এই লোকটা দেখবে আরো দুইজন ফেরেশতা দাঁড়িয়ে আছে যারা চুকে দেখে না দাঁড়িয়ে আছে, কিড়া গুলা কিলবিল করতেছে, 70টা সাপ হা করে তাকায় আছে, হঠাৎ করে তাকাইয়া দেখবে আরো দুইজন ফেরেশতা হাতির মধ্যে দাঁড়ালো কেচি নিয়ে দাঁড়ায় আছে, এই লোকটা খাটিয়ার উপর থেকে বলবে, বাবারে তোমাদের পায়ে ধরি, ও বাবা তোমাদের পায়ে ধরি, তোমরা আমাকে ওই পথের দিকে নিয়ে যাইও না, তোমরা আমাকে ওই দিকে নিয়ে যাইও না, তোমাদের জন্য গোটা জিন্দেগি কাটাইয়া দিলাম,
গাড়ি করলাম বাড়ি করলাম গোটা জিন্দেগি ব্যাংক ব্যালেন্স করলাম সব তোমাদের জন্য রেখে আনন্দ দিলাম আজ আমাকে কোন বাড়ির দিকে নিয়ে যাও যাইও না বাড়ির দিকে নিয়ে যাইও না গর্তের দিকে নিয়ে যাইও না ও বেচারার কথা তোমার আমার কথা কেউ শুনবে না আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি আল্লাহ যে রূহ দিয়েছেন তা যদি বের হয়ে যায় ওটা তো আল্লাহর হুকুম কেউ তোমাকে চিনবে না কেউ তোমাকে ভালোবাসবে না ও ভাই সন্তানেরা ভাইয়েরা কাদের মধ্যে খাটিয়া নিয়ে কবরের পারে চলে যায় আল্লাহর গোলাম বলবে পায়ে ধরি তোমরা আমাকে কবরে রাখো না কিন্তু কেউ কি কথা শুনবে নাকি কথা বলেন কার জন্য কি করে যাও ও ভাই দুনিয়ায় কার জন্য কি করলা কবরে নেওয়ার পরে খাটিয়া খুলে দেওয়া হবে লাফ দিয়ে দুইজন কবরের ভিতরে ঢুকে যাবে আর বলবে মিনহা খলকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে মাটিতে আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে এই মাটি থেকে তোমাকে আবার তৈরি করা হবে আবার তোলা হবে বাইরে দুইজন কবরে ঢুকে যাবে তোমাকে আমাকে শোয়া দিবে মাথাটাকে কেবলার দিকে করে দেবে মুখের কাপড়টা খুলে দিবে সবাই কবরের উপরে উঠে যাবে মাটি চাপা দেওয়া শুরু করবে চাটাই দিবে মাটি দিবে কেউ আর থাকবে না সব দেওয়া শেষ তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মা তোমার বাবা তোমার ভাই কেউ আর কবরে থাকতে চায় না সবাই চলে আসবে তুমি একা একা অন্ধকার কবরে ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি নিচেও মাটি উপরে চাটাই কোথায় বাগবা ভাগবার জায়গা নাই ও ভাই এই কবরের ভিতরে তোমার সঙ্গে কেউ নাই বাইরে তুমি কেন ভুল করো কেন নিজেকে চিনো না জাহান্নামের পথ থেকে নিজেকে যদি বাঁচাতে হয় অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ এবং রাসূলের পথে চলা লাগবে কিনা এই জন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন গোলাম জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও কবরের ভিতরে সাপ বিচ্ছুর আঘাত থেকে নিজেকে বাঁচাও ওখানে কারো পরিচয় চলবে না ওখানে কোনো কথা চলবে না আমার মুসলমান বন্ধুগণ এই কবরের মহাবিপদ থেকে যদি নিজেকে বাঁচাতে হয় কবরের আজাব থেকে যদি নিজেকে বাঁচাতে হয় জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাতে হয় দুনিয়ার জমিনে কারো পথে চলে লাভ নাই দুনিয়ার জমিনে কারো মতে চলে লাভ নাই জাহান্নাম থেকে বাঁচতে হলে দয়ার নবী মায়ার নবীর পথ ছাড়া কোনো রাস্তা নাই আপনি মনে করবেন কষ্ট পাচ্ছেন আপনারা আমি বেশি লম্বা করবো না আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় আপনারা বসে আছেন এই জন্য কথা বলতেছি একজন উঠলে আলোচনা রাইখা দিব একজন উঠবেন তো আলোচনা শেষ আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতিমাকে বলছেন ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা তুমিও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও রে মা আমি বাবার পরিচয় দিলে কবরের ভিতরে কোনো লাভ হবে না কবরের ভিতরে আমি বাবার পরিচয় চলবে না কবরের ভিতরে একমাত্র ঈমান আর আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এই জন্য কবরে তার পরিচয় চলবে না পরিচয় চলবে একমাত্র কার আর সুরে বলেন কার আল্লাহর পরিচয় ছাড়া কবরের ভিতরে কোনো জায়গা নাই সংক্ষেপ করে বলি দেখেন তো কবর কি জবাব দেয়
কিতাবের নাম মনে রাখবেন তারিখে ইবনে জারির তাবারি ওই কিতাব থেকে সংক্ষেপে আপনাদেরকে শোনায়া দে আমার মুসলমান বন্ধুগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওয়াফাতের পরে বেশি দিন দেরি হলো না মাত্র কিছুদিন আপনারা তো ঘটনা জানেন এদিকে যাব না হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন পরিবার কেমন হবে পরিবারকে জান্নাতি বানাতে হবে দুনিয়ার জমিনে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করলেন তুমি আর আমি কেন করি না আমার মুসলমান বন্ধুগণ একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলা হেঁটে যায় নবীজি ডেকে বললেন আলী রে এত সকাল বেলা ঘর থেকে বের হয়েছো ব্যাপার কি আলী ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গাম্বর আজকে চার দিন শেষ হয়ে পঞ্চম দিন শুরু হয়ে গেছে আমি আলীর ঘরে কোনো খাবার নাই আমি ফাতেমার মুখে কোনো খাবার উঠায়া দিতে পারি না আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হুসাইন খাবার না পেয়ে মাটির মধ্যে অজ্ঞান হয়ে গড়াগড়ি করে পয়গম্বরে আরবি দেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না ঘর থেকে বের হয়েছি দেখি তো কোনো কাজের সন্ধান পাই কিনা নবীজি যখন তার মেয়ের করুণ কথাগুলা শুনলেন যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ জান্নতি মহিলাদের সরদারিনী মা হযরতে ফাতেমা আজ তার ঘরে খাবার নাই বিশ্বনবী ঘরের দরজায় পৌঁছে গেলেন চোখের পানি মুছে ফেললেন আর ডাক দিয়া বললেন মা দরজা খুলে দাও বাবা তোমাকে দেখতে চাই ফাতেমা ডাক দিয়ে বলছেন আব্বা জান বেয়াদবি মাফ করবেন ও বাবা আমি যে দাঁড়াবো এই পরিমাণ শক্তি আমার শরীরে নাই আমি যে দাঁড়াবো এই পরিমাণ শক্তি আমার শরীরে নাই দুই নম্বর বিষয় আমি যে দরজা খুলে দিব বাবা আমার পরনে এমন কোনো পোশাক নাই আপনি আমার বিয়ের সময় একটা মাত্র কাপড় আপনি আমাকে দিয়েছিলেন বাবা ঘরের ভিতরে খাবার না থাকবার কারণে আমার দুটা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইনের মুখের দিকে তাকাতে পারি না খাবার না পেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে জ্ঞান আসলে না 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 বলে চিৎকার করে ডাক দে আর ডেকে বলে মা তুমিও খাবার দিতে পারো না বাবা খাবার দিতে পারে না আমাদের দুই বাইরে আমাদের নানা জানের কাছে দিয়ে যাও আমাদের খাবারের দরকার নাই আমরা যদি আমরা আমাদের নানা জানের চেহারার দিকে তাকাইয়া থাকি মা আমাদের হাজার বৎসরের পেটের খোদা নিবারণ হয়ে যায় ও বাবা এই হাসান আর হুসাইন শুয়ে আছে জ্ঞান ফিরলে নানা নানা বলে ডাক দে আমি কিছুই বলতে পারি না দরজা খুলে দিব কোনো কাপড় নাই এতটুকুন যে আপনার সামনে আমি দাঁড়াব আপনি যে কাপড় দিয়েছিলেন আলীর হাতে দিয়েছি আলী নিয়ে গেছে বাজারে বিক্রি করতে নবীজি নিজের কাঁধের উপরের সবুজ চাদর মুবারক ঘরের ভিতরে দিলেন বললেন মারে চাদর দিয়ে শরীরটা ডেকে দূর দিয়ে শরীরটা ডেকে দরজা খুলে দিলেন বোঝাতে চাই আজকে তোমার আর আমার পরিবারের কি কন্ডিশন কাপড়ে হোয়াইট ডু আলমারি শোকেসে জায়গা নাই আর বিশ্বনবীর মেয়ে ফাতেমার পরনের কাপড় নাই তোমার আমার খাবার রাস্তায় পড়ে থাকে নষ্ট করে ডাস্টবিনে ফেলে
ছোরা হাসার আর হোসাইন খাবার পায় না। ও ভাই, বিশ্ব নবীর জন্য দরজা খুলে দেওয়া হলো। নবীজি ফাতেমার চেহারার দিকে তাকায়া নিজেকে বরদাস্ত করতে পারলেন না। বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে বললেন, আল্লাহ আমার মেয়ের এই অবস্থা, চেহারার দিকে তাকানো যায় না, খাবার নাই। নবীজি কোনো কথা বাড়ালেন না, ঘর থেকে সোজা রাস্তায় বের হয়ে গেলেন। শুনো, আজকে কেন আপনি আর আমি যারা ইমামতি করেন শুধু ইমামতি নিয়ে ব্যস্ত, যারা জুমা পড়ান কেন শুধু জুমা নিয়ে ব্যস্ত, যারা মাদ্রাসায় পড়ান শুধু মাদ্রাসা নিয়ে কেন ব্যস্ত? আমার নবীকে আমার আল্লাহ বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব, সূরা ইনশিরাহে আল্লাহ বলছেন, বন্ধুরে যখন তুমি ফ্রি হবা ফানসাব, কাজ করো, কাজ করে খাও। আমার নবীজি ঘর থেকে বের হলেন, রাস্তায় গিয়ে ডাক দিয়া বললেন, কেউ কে আছো, আমাকে একটা কাজ দেও, আমি কাজ করব, আমার মেয়ের মুখে খাবার দিতে হবে। নবীজি কে কে কাজ দিবে? রাস্তায় বের হইয়া নবীজি কাজ খুঁজতেছেন, কর্মচারীর কাজ করবেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখেন, একজন ইহুদি যুবক তার খেজুর বাগানের গেইটে দাঁড়ায় আছে। নবীজি ডেকে বললেন, বাইরে তোমার খেজুরের বাগানে কোনো কর্মচারী লাগবে কি, কোনো কামলা লাগবে কি? লোকটা বলছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি একজন কামলা খুঁজতেছি, আমার খেজুরের গাছের গোড়ায় পানি দিবে কিন্তু কর্মচারী পাই না। নবীজি বললেন, তুমি পানি দিলে কি দিবা? কর্মই লোকটা বলছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে আমার খেজুরের বাগানে গাছের গোড়ায় পানি দিবে, এক বালতি পানি দুইটা খেজুর দেব। নবীজি বললেন, বা ইহুদি, তুমি কি তোমার বাগানে আমাকে কর্মচারীর আজকের কাজটা দিবা? তোমার বাগানে আমি তোমার খেজুরের গাছের গোড়ায় বালতি দিয়ে কূপ থেকে উঠাইয়া পানি দিব, বিনিময় তুমি কি দিবা? লোকটা বলছে, এক বালতি পানি দিলে দুইটা খেজুর। আমার নবীজি বললেন, আমি 10 বালতি পানি দিব, তুমি 20টা খেজুর দিবা। আমি আমার মেয়েকে খাওয়াতে চাই, আমি আমার হাসান হুসাইনকে খাবার দিতে চাই। বাইরে নবীজি চাইলে সাহাবায়ে কেরাম তো সব কিছুই দিতে পারতেন, নবীজি আল্লাহর কাছে চাইলে অহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া দিতে পারতেন, কিন্তু চাওয়ার হাতটা দামি না, কর্মের হাতটা বড় দামি। এই জন্যে নবীজি নিজে কাজ করতে গেলেন। নবীজি বললেন, আমি পানি দিব। আমার নবীজি হাতের মধ্যে বালতি নিয়া কূপের নিচে বালতিগুলা ছেড়ে দিয়া নিচ থেকে কষ্ট করে করে উঠাইয়া যখন গাছের গোড়ায় পানি দেন, নবীজির গোটা বডি থেকে গাম ঝরতেছে, নবীজির শরীরের গ্রাম তো জান্নাতুল ফেরদাউসের চাইতে দামি। এই নবীজির শরীর থেকে আজকে গাম ঝরে, নবীজি কষ্ট করে করে পানি উঠান, আসমান জমিনের ফেরেশতারা হাউমাউ করে কান্না করে, আসমান জমিন কেঁদে বলে, আল্লাহ যার জন্য গোটা দুনিয়া আজকে তুমি সাজাইলা, এই বন্ধুকে দিয়ে তুমি ইহুদির বাগানে পানির কাজ করাচ্ছ। নবীজি 9 বালতি পানি দিলেন, 10 নম্বর বালতি পানি দেওয়ার জন্যে আমার নবী যখন বালতিটা কূপের নিচে ছেড়ে দিয়ে দড়ি ধরে টান দিয়েছেন, রশ্মি ধরে টান দিয়েছেন, দিতে দেরি হয়েছে, রশ্মি আর দড়ি ছিঁড়ে নবীজির হাতে চলে আসছে, দড়ি বালতি কূপের নিচে চলে গেছে। আমার নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া ইহুদির সামনে গেলেন আর গিয়ে বললেন, ভাইরে
दस बालती पानी देवार कथा छिलो दिते पारलाम ना नय बालती दिएछि आमाके अठारोटा खेजुर दाओ बीसटा देवार दरकार नाई एक बालती पानी दिते पारलाम ना दड़ी चिड़े बालती कूपेर नीचे चले गेछे बेआदबी यहूदी डाक दिया बोलछे मुहम्मद इब्ने आब्दुल्लाह तुमाके आमार खेजुर बागाने गाचेर गुड़ाए पानी देवार जन्ने कर्मचारी निजुक्त करेछि तुमि केन आमार दड़ी चिड़े बालती कूपेर नीचे छेड़े दिला एई बालती छाड़ा तो आमार होबे ना एई कथा बोले ओ भाई जेई शरीरे जेई विश्वनबीर शरीर मुबारके मोशा मसी बोशाके आल्लाह हराम करे दिएछे एई नबीजीर गाल मुबारके चट करे एकटा थप्पड़ मेरे दिलो উত্তম আদর্শ দিয়ে দুনিয়া পাঠাইছে নবীজি আগাত খাওয়ার পরে মুস্কি হেসে চুকের পানিকে আটকাইয়া গালে হাত দিলেন না ইহুদিকে কিছু বললেন না ইহুদির হাত ধরে চুম্বন করে বুকের সঙ্গে লাগাইয়া হাতটাকে মালিশ করে বললেন ভাই তুমি যেই হাত দিয়ে আমাকে আঘাত করছো সেই হাতে কি তুমি ব্যথা পাইছো সেই হাতে কি তুমি ব্যথা পাইছো এই কথা বলে নবীজি বললেন বাইরে কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় তুমি আমাকে আসামি বানাইও না আমি তোমার বালতি ফেলে দিয়েছি এই জন্যে যদি তোমার প্রতিশোধ নিতে হয় আমি বিশ্ব নবী আমার পরনের পোশাক খুলে পিঠটা বের করে দিলাম আমার পিঠে আঘাত করে করে প্রতিশোধ নিয়ে নাও এরপরেও আল্লাহর কাঠগড়ায় আমাকে আসামি বানাইও না এই কথা বলে আমার নবী লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বিশ্ব নবী আঠারোটা খেজুর নিয়ে বাড়ির দিকে রওনা করলেন ফাতেমার দিক বাড়িতে যা এদিকে ইহুদি চিন্তা করে কাকে আঘাত করলাম রে কারে মারলাম যাকে মারবার পরে আমাকে মারলো না আমাকে একটা গালি দিল না বরং আমার হাতটাকে চুম্বন করে বলছে আমি কি হাতে ব্যথা পেয়েছি প্রতিশোধ নেওয়ার জন্য বলছে পিঠটা বের করে দিবে বুঝতে পেরেছি তাওরাত জবুরে যে আখির জামানার বিশ্ব নবীর কথা বলা হয়েছে উনি মনে হয় আখির জামানার নবী আমি কেমনে ওনাকে মারলাম বুঝতে পেরেছি তাওরাত জবুর খুলে দেখে নবীজির যতগুলা গুণাবলী লেখা সবগুলা তো আমার নবীর মধ্যে পেয়েছে এবার ইহুদি চিন্তা করে কেমনে আঘাত করলাম কেমনে আমি আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ যদি বলে বেয়াদব ইহুদি আমার বন্ধুকে যে হাত দিয়ে মারলে এ হাত নিয়ে কেমনে আমার সামনে হাজির হলে এই কথা চিন্তা করে ইহুদি চিন্তা করলো না ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আল্লাহর কাছ থেকে বাঁচা লাগবে কারণ নবীজির সংস্পর্শে কয়েকটা মিনিট ছিল আসর আর প্রভাব পড়ে গিয়েছে ইহুদি চিন্তা করলো এই হাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না পাথরের উপরে হাত রেখে কূপ দিয়ে হাত আলাদা করে ফেললো নিজের হাত কেটে বেগের ভিতরে ঢুকাইয়া দৌড়ায় বিশ্বনবীর বাড়ির দিকে দৌড়ায় খবর নিয়ে জানি আমার নবী ফাতেমার বাড়িতে আছে দরজায় গিয়া সালাম দিয়ে ডাক দিয়ে বলে ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বেয়াদবি মাফ করবেন আপনার গড়ে কি আসার সুযোগ আছে নবীজি বললেন আসো বসো লোকটা বলছে আমি ভুল করে ফেলেছি আপনাকে চিনি নাই আপনি আমার কাছ থেকে যাওয়ার পরে আমি অনুশোচনায় ভুগতেছি আপনি মায়ের খাওয়ার পরে আমার চেহারার দিকে তাকাইয়া যে মুস্কি হাসলেন আপনার হাসিটা তো আসমানের চন্দ্র সূর্যের চাইতেও দামি আমি ভুল করেছি মাফ চাই আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আল্লাহু আকবার
নবীজী কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। এবার বললেন, ভাই কালিমা তো পড়েছ। যুবক কান্না করে বলছে, পয়গম্বরে আরবি, এবার বলেন আমার জিন্দগির গুনাহ মাফ হবে কিনা, আমি যে আপনাকে মারছি গুনাহটা মাফ হবে কিনা। নবীজি বললেন, ভাই যত অপরাধ করেছ কালিমা পড়বার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, দেও না হাতটা বের করে দাও, তোমার সঙ্গে মুসাফা করি। ইহুদি নব মুসলিম হাত বের করে দিতে দেরি হয়েছে, আগের চাইতে শক্তিশালী এবং বেশি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, এই হচ্ছে আমার নবী। অবাই একজন ইহুদি নবীজিকে চিনতে পারলো, কিন্তু আমরা মুসলমান হইয়া চিনি না। আল্লাহ যদি বলছেন নবীজির মারবার পরে, নবীজিকে আঘাত করবার পরে, নবীজিকে পিটাবার পরে, ইহুদি মাফ চাইলে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন, কালিমা পড়লে যদি 100 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আমরা তো ইহুদি না, আমরা খ্রিস্টান না, আমরা হিন্দু না, আমরা বৌদ্ধ না, আমরা তো মুসলিম। আল্লাহ বলেছেন, ও মুসলমান তুই গুনাহ করবি, আমি জানি তুই যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাস, আমি আল্লাহ আসমান জমিন পর্যন্ত রহমত নিয়ে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। লম্বা করা যাবে না, আর কষ্ট হচ্ছে আপনাদের বুঝতেছি, মাত্র 12টায় যেতেছে, হ্যাঁ এজন্য কষ্ট হচ্ছে আপনাদের, খুব লম্বা করতেছি না। আর না, আপনারা যতই বলেন লম্বা করার কথা, 12টা হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, এতক্ষণ যা বুঝালাম, একটু ভয় ঢুকাতে চাইলাম, কবরের ভয়, জাহান্নামের ভয়, এই পথে আমরা যাব না। কথা দেন, আমরা কব জাহান্নামের দিকে যাব? কথা বলেন, যাব? আওয়াজ করে বলেন, যাব? আমার মুসলমান বন্ধুগণ, এই কবর এমন এক জায়গা, ওই জায়গায় কেউ কাউকে চিনবে না, সুতরাং এই কবর থেকে যদি নিজেকে কবরের আযাব থেকে বাঁচাতে হয়, দুনিয়ার জমিনে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। পারবো তো ইনশাল্লাহ? সবাই কথা দিন, ইনশাল্লাহ। আমি কথা লম্বা করব না, আমি দুটা জিনিস আপনাদের কাছে চাইব, আমাকে দিবেন, বলেন। 1 নম্বর, হালাল খাবেন, বলেন হালাল, কথা দেন আমাকে, হারাম খাবেন না, পারবেন তো জিন্দেগিতে? 1 নম্বর কি? হালাল খাবেন, মনে থাকবে তো কথাটা? যখনই কোনো হারাম জিনিস আসবে তখনই ফালায় দিবেন। 1 নম্বর, হারাম খাবেন না, হালাল খাবেন। 2 নম্বর, যখনই সুযোগ পাবেন, যখনই সুযোগ পাবেন, যখনই নামাজের সময় হবে, যেখানে থাকবেন নামাজ আদায় করবেন। সবাই কথা দেন, যুবক ভাইরা কথা দাও, সিনেমা হলে গিয়েছ, নামাজের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়ায় যাইবা। জিনা করে ফেলেছ, নামাজের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়ায় যাইবা। মদ খেয়ে ফেলেছ, মদের বোতল রাইখা দাও, নামাজের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়ায় যাও। পৃথিবীর যত গুনার কাজে যাও না কেন, যেখানে গিয়েছ, নামাজের সময় হয়ে গেছে, নামাজকে ভুলে যাইও না। কেন বলছি? আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সালাত তোমাকে অশ্লীল অন্যায় অনাচার থেকে ফিরে আনবে। তুমি যখন সালাত আদায় করে দেবে, একদিন দেখবে সিনেমা হল ভাল লাগবে না, সুদ ভাল লাগবে না, জেনামে বিচার ভাল লাগবে না, নামাজে দাঁড়াইলেই ভাল লাগবে। কারণ নামাজে দাঁড়ালে একটা জিনিস হয়, বন্ধু আর বান্দা এক কথা বলতে পারে। পারবো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়েন আমিন, সবাই বসেন, উঠবেন না। কি বলছিলেন যে? আচ্ছা, আগামী বছর প্রোগ্রাম হোক আপনারা চাননি ভাই? সবাই বললেন না, সবাই বলেন না। আমি যে আয়াত পড়েছিলাম, একটা শব্দ শুধু নাজির, ভয় প্রদর্শন করা, এই জায়গার থেকে আমি আলোচনা করেছি, আর কিছু বলিনি। তো লম্বা করলাম না, এরপর অনেক লম্বা হয়ে গেছে,
আপনাদের কাছে এখন বলবো, আগামীতে প্রোগ্রামটা হোক চান না, আরো সুন্দর হোক, আরো বড় হোক চান না, এই যে জায়গা হয় না, লোক রাস্তা দাঁড়ায় থাকে, আমি বলবো আরো কত বড় করে একটা স্টেজ করে প্রোগ্রাম করবেন, আরো পুরো এলাকা ভাই বসেন যায়েন না, কথা শেষ করি নাই তো, বসো পারবেন ইনশাল্লাহ। আগামী বছর পিন্ডাল হোক, সামিয়ানার নিচে বসে মানুষ দিনের কথা শুনুক, একজন ভাই যদি আমল করে আর যে এই জিনিসটা দান করবে আল্লাহ এর ওসিলায় তাকে জান্নাত দান করে দিবেন। একজন ভাই দাঁড়ায় বলেন আগামী বছরের পিন্ডাল আপনি দিবেন, পিন্ডালের